গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ পড়ছিলাম হুমায়ুন আহমেদের উপন্যাস মধ্যাহ্ন আজ পড়ছি এর পঞ্চদশ পর্ব দনুশেখ পালকি নিয়ে পাখি শিকারে বের হয়েছেন হাওরে শীতের হাঁস নেমেছে দেশান্তরী পাখির মাংস তিনি খান না বহু দূর দেশ থেকে উড়ে আসে বলে এদের পাখা শক্ত মাংসও শক্ত মাংসে বালি বালি স্বাদ বলে এইসব বিদেশি পাখির আরেক নাম বালি হাঁস এত ঝামেলা করে বালি খাওয়ার কোনো মানে হয় না ধনু শেখ হরিয়াল শিকারে বের হয়েছেন হরিয়াল ঘুঘু সাইজের পাখি গায়ের রং সবুজ মেশানো হলুদ এই পাখি বটগাছের পাতার আড়ালে লুকিয়ে থাকে বট ফল খায় অন্য সব পাখি মাছ খায় শামুক ঝিনুক খায় হরিয়ালের খাদ্য ফল বলেই এর মাংস অতি সুস্বাদু মাখনের মতো নরম ধনুশেখের সঙ্গে যাচ্ছেন ইমাম করিম গুলিবিদ্ধ পাখিকে তিনি আল্লাহ আকবর বলে জবে করবেন তখনই শুধু মাংস হালাল হবে পালকির দরজা খোলা ইমাম দরজার পাশে আছেন ধনুশেখ গল্প করছেন ইমামকে হ্যাঁ হু দিতে হচ্ছে বড় মানুষদের সঙ্গে গল্পগুজবের কিছু নেই বড় মানুষরা গল্প করবেন অন্যরা শুধু হুঁ দিবে ধনুশেখের গন্তব্য তিন বটের মাঠ বান্দপুর থেকে পাঁচ ছয় ক্রোশ দূরে যেতে সময় লাগে তিন বটের মাঠে বটগাছের সংখ্যা কিন্তু তিন না চার এই চার বটগাছ চক্রাকারে বড় হয়েছে অতি দর্শনীয় ব্যাপার ধনুশেখ বললেন বটগাছের সংখ্যা সার কিন্তু নাম তিন বটের মাঠ কারণটা কি ইমাম করিম বলল জানি না জনাব ধনুশেখ বললেন জগতের বেশিরভাগ প্রশ্নের উত্তর একটাই জানি না আফসোস তুমি কখনও তিন বটের মাঠে গিয়েছ জিনা বড়ই সৌন্দর্য ভাদ্র মাসে সেই মাঠে হাওরের পানি উঠে সাইটটা বটগাছের মাথা শুধু দেখা যায় আর কিছু না এই দৃশ্য একবার যে দেখেছে সে বুলবে না পানির উপরে বট গাছের মাথা সেই মাথায় কিসির মিসির করছে হরিয়াল এক গাছ থেকে উড়ে অন্য গাছে বসবে মনে হয় বেহেস্তেও এত সুন্দর দৃশ্য নাই করিম বললেন বেহেস্তে সৌন্দর্য বুঝার ক্ষমতা মানুষের নাই জনাব পৃথিবীর সৌন্দর্য একরকম বেহেস্তের সৌন্দর্য অন্যরকম তাও ঠিক বেহেশতে তো যেতে পারব না পৃথিবীর যা কিছু সুন্দর তা দেখাই আমার জন্য যথেষ্ট এখন বলো তোমাকে এত চিন্তাযুক্ত লাগছে কেন করিম জবাব দিল না ধনুশেখ বললেন মনে ফুর্তি রাখা আমাদের কর্তব্য মাসে কমপক্ষে একবার রক্ত দর্শন করলে মনে ফুর্তি আসে মেয়ে ছেলেদের মনে ফুর্তি থাকে বেশি কারণ তারা প্রতি মাসে একবার রক্ত দেখে আমাদের পুরুষদের এই সুবিধা নাই বিধায় আমাদের পশুপাখি শিকার করতে হয় পশু পাখির রক্ত দেখতে হয় বুঝেছ জি তোমার স্ত্রীর হিল্লা বিবাহের কিছু কি হয়েছে এখনো হয় নাই কিছুই বুঝলাম না কেন কেউ আগে আসতেছে না শুনেছি তোমার স্ত্রীর রূপবতী বয়স অল্প করিম জবাব দিলেন না ধনুশেখ বললেন মন দিয়া শুনো কি বলি আমি এক রাতের বিবাহে রাজি আছি তোমার একটা উপকার হবে এই জন্যই রাজি এই বিবাহ হইসই আমোদ বিবাহ না এক রাতের মামলা বিবাহ তো তুমি নিজেই পড়াতে পারো ঠিক না জি পাখি শিকারের পর পালকি নিয়া তোমার বাড়িতে যাব তুমি বিবাহ পড়াবে। পালকিতে বউ নিয়া আমি আমার ঘরে যাব পরের দিন সকালে পালকি দিয়া কন্যা তালাক দিয়া ফেরত পাঠাব তুমি নিজের স্ত্রী ফেরত পাইবা সুখে ঘর সংসার করবা ঠিক আছে করিম জবাব দিল না হরিয়াল শিকারে ধনুশেখ কেন তাকে নিয়ে এসেছেন তা এখন স্পষ্ট হয়েছে ধনুশেখ বললেন চুপ করে আসো কেন বুঝলাম না এমন কোন নিয়ম কি আছে যে যার সঙ্গে হিল্লা বিবাহ হবে তার ঠ্যাং থাকতে হবে লুলা পুরুষের সঙ্গে বিবাহ হবে না এরকম কোনো নিয়ম নাই তাহলে তো তোমার সমস্যা সমাধান হয়ে গেল মুখ ভোতা করে রাখছ কেন হাসো এই স্ত্রীর অন্য পুরুষের সঙ্গে বিবাহ হবে এই জন্যে মন খারাপ এক রাতের মামলা তিন বটের মাঠের বটগাছ দূর থেকে দেখা যাচ্ছে চারদিকে খোলা প্রান্তর মাঝখানে হঠাৎ ঝুরি নামানো চারটা বিশাল বটগাছ খরিয়াল পাখির ঝাঁক এক গাছ থেকে আরেক গাছে যাচ্ছে এই দৃশ্য এতদূর থেকেও দেখা যাচ্ছে ধনুশেখ বললেন আমি শুনেছি বিসমিল্লা বলে যদি গুলি করে পাখি মারা হয় তাহলে সেই পাখি হালাল ভুল শুনেছেন পশু শিকার কিংবা যুদ্ধে শুরু বিসমিল্লা বলে করা যাবে না তাহলে যুদ্ধ শুরু করব কীভাবে তখন বলতে হবে আল্লাহু আকবার আল্লাহই শ্রেষ্ঠ ধনুষেক প্রসঙ্গ পাল্টে বললেন তুমি কি তাবিজ কবজ দিতে পারো, পারো যদি আমার একটা তাবিজ দিবা তার ঘুরা ফেরা হয়েছে এইখানে ওইখানে ঘুরে কোনো একদিন জিন ভূতের নজরে পড়বে আমি অস্থির থাকি আম গাছের নিচে শিবশঙ্কর বসে আছে তার সামনে আতর আতরের হাতে অ্যালুমিনিয়ামের বাটিতে বড়ই ভর্তা ঢেকিতে বড়ই কোটে ঝাল কাঁচামরিচ দিয়ে তাকেই ভর্তা বানিয়ে দিয়েছে হামিদা ভর্তাটা খেতে এতই ভালো হয়েছে যে শিবশঙ্করের জন্যে খানিকটা নিয়ে এসেছে আতর নিশ্চিত ভোরবেলায় আমগাছের কাছে এলেই শিবশঙ্করের দেখা পাওয়া যাবে শিবশঙ্কর বলল আমি বড়ই ভর্তা আম ভর্তা এসব খাই না আতর বলল খান্না কেন ঝাল দেয়া হয় এই জন্যে খাই না আমি কাঁচামরিচ খেতে পারি না আশ্চর্য তো আশ্চর্য কিছু নাই অনেকেই অনেক কিছু খেতে পারে না তুমি কি জানো ভারতবর্ষে কাঁচামরিচ ছিল না সত্যি হ্যাঁ সত্যি তারা তরকারি ঝাল করতেও আদা দিয়ে আর গোলমরিচ দিয়ে কাঁচামরিচ কোথেকে এসেছে পর্তুগিজরা নিয়ে এসেছে শুধু কাঁচামরিচ না তারা আলু এনেছে দেশে আগে আলু ছিল না তুমি আলু খাও হুম তবে আমার পছন্দ কাঁঠালের বিচি আচ্ছা কাঁঠালও কি পর্তুগিজরা এনেছে না আতর ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল ইস কাঁঠাল যে কেন পর্তুগিজরা আনল না শিবশঙ্কর বিস্মিত হয়ে বলল পর্তুগিজরা কাঁঠাল আনলে কি হতো আতর বলল আমার ভালো লাগত কেন জানি না কেন শিবশঙ্কর বলল এক টুকরা কাগজ আর একটা কলম হাতের কাছে থাকলে তোমাকে মজার একটা জিনিস দেখাতাম আতর চোখ উজ্জ্বল করে বলল কি দেখাতেন প্রমাণ করতাম যে এক সমান দুই এক সমান দুই হবে কেমনে এখানেই তো মজা আতর বলল আমি একটা কাঠি নিয়ে আসি আপনি মাটিতে লিখে দেখান আতর নিয়ে এসেছে শিবশঙ্করের পাশে উবু হয়ে বসেছে শিবশঙ্কর উৎসাহ নিয়ে আঁকা আঁকি করছে আতর দেখছে মুগ্ধ চোখে মনে এক্স ইকুয়াল টু ওয়াই এখন এক্স ইজ ইকুয়াল টু ওয়াই এখন আমি উভয় পক্ষকে ওয়াই দিয়ে গুন করলাম তাহলে কি হবে এক্স ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার এখন আমি উভয় পক্ষ থেকে এক্স স্কোয়ার বাদ দিলাম তাহলে কি হবে এক্স ওয়াই মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এসো এখন উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কি হবে এক্স ইনভার্টেড ওয়াই মাইনাস এক্স ইজ ইকুয়াল টু ইনভার্টেড ওয়াই মাইনাস এক্স ইনভার্টেড ওয়াই প্লাস এক্স এখন উভয় পক্ষকে ইনভার্টেড ওয়াই মাইনাস এক্স দিয়ে ভাগ করে দেব ইনভার্টেড ওয়াই মাইনাস এক্স ইনভার্টেড ওয়াই প্লাস এক্স বাই ইনভার্টেড ওয়াই মাইনাস এক্স কাটাকুটি করার পর কি থাকবে এক্স ইজ ইজিক টু ওয়াই প্লাস এক্স যেহেতু ওয়াই এবং এক্স সমান এক্স ইজ ইসিক টু এক্স প্লাস এক্স এক্স ইজ ইজিক টু টু এক্স এখন এক্স দিয়ে ভাগ করে দিলে হবে ওয়ান ইজ ইজিক টু টু এই ছবিটির একটি চিত্র ভিডিওতে দেয়া হল শিবশঙ্কর আনন্দিত গলায় বলল আতোর বুঝতে পেরেছ এক সমান দুই যে প্রমাণ করলাম আতর বলল না খুব সহজ অঙ্ক তুমি বুঝতে পারলে না কেন বুঝতে না পারলে আমি কি করব তোমার তো বুদ্ধি কম আতর উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল আপনারও বুদ্ধি কম শিবশঙ্কর বলল কেন বলছো আমার বুদ্ধি কম আপনি কাঁচামরিচ খান না এই জন্যে আপনার বুদ্ধি কম যারা কাঁচামরিচ খায় না তাদের বুদ্ধি কম হয় কে বলেছে এটা সবাই জানে আপনার বুদ্ধি কম এই জন্যে আপনি জানেন না আপনি প্রমাণ করেছেন এক সমান দুই আমি প্রমাণ করব আপনার বুদ্ধি নাই করব করো একটা পাখির নাম বলেন যার ঠ্যাং তিনটা এরকম পাখি সত্যি আছে আছে এদেশের পাখি হুম তুমি নিজে দেখেছ হুম আমি জানি না আতর বলল প্রমাণ হয়েছে না আপনার বুদ্ধি কম পাখিটার নাম বলো আপনি অনুসন্ধান করে বের করেন আতর চলে যাচ্ছে শিবশঙ্কর মন খারাপ করে তাকিয়ে আছে তার খুব ইচ্ছা করছে আতরকে বলে তুমি যে পাখির কথা বলেছ সেই পাখি আসলে নাই তারপরেও ধরে নিলাম এরকম পাখি আছে ধরে নিলাম আমি বোকা তুমি চলে যেও না আরও কিছুক্ষণ থাকো আমার সঙ্গে গল্প করো। আমি অনেক মজার মজার জিনিস জানি সব তোমাকে বলবো। দনুশেখ শরীফাকে বিবাহ করে শ্রী ঘরে ফিরেছেন শরীফা জড়সর হয়ে আছে অকারণে চমকে চমকে উঠছে আতর তার সঙ্গে খুব ভালো ব্যবহার করছে চিরুনি দিয়ে চুল আছড়ে দিয়েছে সহজ স্বাভাবিক গলায় বলেছে কলিকাতা থেকে কলের গান আনিয়েছি আপনি কি গান শুনবেন জুলেখার একটা থাল আছে এক পিঠে উনার গান অন্য পিঠে কৃষ্ণ ভানুর গান শরীফা ক্ষীণ গলায় বলল গান শুনব না আতর বলল কাঁপতেছেন কেন শরীফা বলল ভয়ে কাঁপতেছি খুব ভয় লাগতেছে আতর আতর সহজ গলায় বলল মে মানুষ হয়ে জন্মেছেন এক জীবনে অনেকবার ভয় পাবেন মেয়ে হয়ে জন্মানোর এটা শাস্তি শেখ প্রচুর মদ্যপান করে এক রাতের স্ত্রীকে নিয়ে ঘুমোতে গেলেন জড়ানো গলায় বললেন বৌ শরীফা তুমি বড়ই ভাগ্যবতী ঠ্যাঙলা স্বামীর সঙ্গে সংসার করলা আবার ঠেংসারা স্বামীর সাথেও সংসার করলা শরীফা আতঙ্কে এবং ভয়ে শিউরে উঠল ফজরের নামাজ পড়েই করিম ধনুশেখের বাড়িতে চলে এসেছে ধনুশেখ ঘুম থেকে উঠলেন দুপুরবেলায় করিমকে বাংলা ঘরে ডেকে পাঠালেন দরাজ গলায় বললেন প্রচুর মদ্যপান করে রাতে শুয়েছি শুয়েই ঘুম স্ত্রীর সঙ্গে ভাব ভালোবাসা আদ সোহাগ কিছুই হয় নাই কাজেই সিদ্ধান্ত নিয়েছি আজ আর তালাক দিব না তালাক ফালাক যা হবার কিছুদিন পরে হবে করিম বলল এইসব কি বলেন ধনুশেখ গলা উচিয়ে বললেন কি বলি মানে তোমার সঙ্গে কি দলিল করেছি যে একদিন পরে স্ত্রী তালাক দিব বল কোনো দলিল করেছি করিম হতভম্ব গলায় বলল আমি শরীফার সঙ্গে কথা বলবো। ধনুশেখ বললেন অন্যের স্ত্রীর সঙ্গে কথা বলতে চাও এটা কেমন কথা পর্দা পশিদা বিস্মরণ হয়েছ যাও বিদায় হাও অনেক ত্যাক্ত করেছ আর না ধনুশেখ ঘর ছেড়ে অন্দরের দিকে রওনা দিলেন তাকে উৎফুল্ল এবং আনন্দিত মনে হচ্ছে পাখির মাংস রাতে খাওয়া হয়নি রেধে রাখা হয়েছে পাখির মাংস বাসি করে খাওয়ার নিয়ম এখন লুচি এবং পাখির মাংস দিয়ে নাস্তা করবেন এটা ভেবেও ভালো লাগছে স্ত্রীর জন্যে শাড়ি গয়নার ব্যবস্থা করতে হবে নয়া বোর ফকির মতো বেশভূষা থাকবে কেন গলা হাত খালি দেখতেও খারাপ নেত্রকোনায় লোক পাঠানো দরকার লাল শাড়ি কিনে আঁকবে বৌ মানুষকে লাল শাড়ি ছাড়া মানায় না গত দুদিন ধরে মীরা চুপচাপ তার মুখে রাম নাম নেই সে কোনো শব্দ করছে না শ্রীনাথ বিব্রত অবস্থায় আছেন মীরাকে দেখতে আসা দর্শনার্থীদের বলছেন মা কুপিত হয়েছেন কারো ব্যবহারে অসন্তুষ্ট হয়েছেন বাজার থেকে বড় বাড়ির এক বউ এসেছে মীরাকে দিয়ে কপালে সিঁদুর দেয়াতে বউটির নাম সূর্যবালা বারবার তার গর্ভ নষ্ট হচ্ছে যদি মীরাকে দিয়ে সিঁদুর দেয়ালে গর্ভ রক্ষা হয় মীরার হাতে সিঁদুরের কোটা দেয়া মাত্র সে কোটা দূরে ফেলে দিল শ্রীনাথ হাহাকার করে উঠলেন যা ভেবেসি তাই দেবী কুপিত পূজার ব্যবস্থা করতে হবে দেবীর রাগ কমাতে হবে সূর্যবালা নামের বউটি কাদো হয়ে গেল মীরার দর্শনার্থীদের মধ্যে একজন পুরুষ এক করি সাহা যুদ্ধের কারণে তার ব্যবসা ফুলে ফেঁপে উঠেছে চালের দাম এতটা বাড়বে তিনি চিন্তাও করেননি বারবার থেকে চাল আসা বন্ধ এটা ঠিক দেশের চাল গেল কোথায় এক করেই খবর পেয়েছেন কলকাতার রাস্তায় রাস্তায় বুকা মানুষের নাকি ঢল নেমেছে তারা ভাত চায় না তাদের একটাই আকুতি একটু ফ্যান দেন অবস্থা যেদিকে যাচ্ছে তাতে মনে হয় না ফ্যানও পাওয়া যাবে ঘরে ভাত রান্না হলে তবেই না ফ্যান হবে এক করে চাল ভালোই মজুত করেছেন বাড়ির একটি গোলা আগেই পূর্ণ করেছেন তাড়াহুড়া করে বানানো দ্বিতীয় গোলাটিও পূর্ণ ঠিক কত চাল আছে হিসাব না থাকলেও পাঁচশো মনের বেশি ছাড়া কম হবে না এক করে এখন ঝুঁকেছেন কেরোসিন সাবান এইসবের দিকে অভাব আসে মিছিল করে চালের অভাবের সঙ্গে এখন যুক্ত হবে অন্য অভাব তেল সাবান কাপড় কিছুই পাওয়া যাবে না নুনের মতো সামান্য জিনিসও না ব্যবসার এমন সুযোগ সব সময় আসে না সুযোগ হঠাৎ হঠাৎ আসে সুযোগের ব্যবহার করতে হয় এক করে সুযোগের ব্যবহার করছেন কলকাতার ছোট বাজারে তার দোকান আছে সেখানে চাল এবং কাপড় মজুত করছেন বিশ্বাসী লোকজন সেই দোকান দেখছে তারপরেও এক করে দারুণ দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন রাতে ভালো ঘুম হয় না চোখ বন্ধ হলেই নানান দুঃস্বপ্ন দেখে ঘুম ভাঙে স্বপ্নগুলির কোনো মাথা নাই এক রাতে স্বপ্ন দেখলেন কলকাতার ছোট বাজারের কাপড়ের গুদাম লুট হয়েছে শত শত মানুষ কাপড় নিয়ে নিচ্ছে তারা সবাই নগ্ন কিন্তু কেউ কাপড় গায়ে দিচ্ছে না ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে এক কড়ি হতভম্ব হয়ে বললেন এই, তোমরা করস কি তারা বলল উদা কাপড় খাইতে পারি না গো লবণ দেন লবণ দিয়া খাই স্বপ্ন অস্বাভাবিক ব্যাপার খুবই স্বাভাবিকভাবে দেখা দেয় তিনি এক ধামা লবণ এনে তাদের সামনে রাখলেন তারা সবাই লবণের ধামার উপর ঝাঁপ দিয়ে পড়ল স্বপ্নের পরের অংশ আরও ভয়াবহ এক চশমা পরা বুড়ো লবণ মাখিয়ে এক কড়ির গায়ের কাপড় ছিঁড়ে ছিঁড়ে খাওয়া শুরু করল এক করি দৌড়ে পালাতে গেলেন শত শত মানুষ তার পেছনে দৌড়াতে শুরু করল তার ঘুম ভেঙে গেল বাকি রাত আর চোখের পাতা এক করতে পারলেন না এ ধরনের বিকট স্বপ্ন প্রতি রাতে দেখলে মন দুর্বল হয় এক করির বেলাতেও তাই ঘটেছে তিনি ঠিক করেছেন রাধাকৃষ্ণের মন্দির প্রতিষ্ঠা করবেন মন্দিরে রোজ পূজা হবে এই দুই দেবদেবী তাকে সর্ববিপদ থেকে রক্ষা করবেন তিনি এসেছেন বিষয়টা নিয়ে শ্রীনাথের সঙ্গে পরামর্শ করতে মীরার জন্যে তিনি রূপার পায়ের মল নিয়ে এসেছেন লোকজন বলা বলে করছে এই মেতে দেবী প্রকাশিত হয়েছে ঘটনা যদি সত্যি সেরকম হয় তাহলে ছোট্ট দেবীকে তুষ্ট রাখা প্রয়োজন এক করে শ্রীনাথকে আড়ালে ডেকে নিয়ে গলা নামিয়ে বললেন তোমাকে একটা কাজ দিব শ্রীনাথ শ্রীনাথ জড়ো হস্ত হয়ে বলল ব্যবসা বাণিজ্যের কাজ তো আমারই দিয়ে হবে না কর্তা আছে নিষেধকে করেছে বললে বিশ্বাস করবেন না এই জন্যে বলব না এক করে বললেন বিশ্বাস যাব না কেন তুমি অনেক দিনের বিশ্বাসী মানুষ শ্রীনাথ চাপা গলায় বলল দেবী সীতা স্বয়ং বলেছেন তিনি বলেছেন দিনরাত রাম সীতা নাম জপবি অন্য কিছু মনে স্থান দিবি না এখন তাই করি এই বিষয়ে তোমার সঙ্গে কথা বলবো। আমি মন্দির বানাবো বলে সিদ্ধান্ত নিয়েছি মন্দিরে দিনরাত নাম জব হবে তোমার পরামর্শ দরকার মন্দির কার হবে রাম মন্দির হলে বিবেচনা করতে পারি আলোচনা করে সিদ্ধান্ত নিব আগে আলোচনা পরে সিদ্ধান্ত এক করে ফিরে যাবার আগে লাবুসের সঙ্গে দেখা করতে গেলেন লাবুস এখন অঞ্চলের বিশিষ্টজন বিশিষ্টজনদের সঙ্গে সুসম্পর্ক রাখতে হয় লাবুস শ্বেতপাথরের ঘাটে বসেছিল তার দৃষ্টি আকাশের দিকে কিছুক্ষণ আগে পাঁচটা বিমান পাখির মতো ঝাঁক বেঁধে উড়ে গেছে সবার সামনে একটা বাকি চারটা পেছনে মানুষ শুধু যে পাখির মতো উঠতে শিখেছে তা না পাখি স্বভাব আয়ত্ত করেছে লাবুস ভালো আছেন আমাকে চিনেছেন আমি এক করি আপনাকে চিনেছি বসুন তামাক খেলে খান হাদিসুদ্দিন রোজ আমাকে তামাক বানিয়ে দিয়ে যায় আমি খাই না তারপরেও দেয় আপনি ইচ্ছা করলে খেতে পারেন আমি নলে মুখ দেই নাই এক করি বললেন নলে মুখ দিলেও অসুবিধা নাই মহাবিপদে কোনো হিন্দু মুসলমান নাই সব সমান দেশের এখন মহাবিপদ চূড়ান্ত অভাব শুনেছি কলিকাতার রাস্তায় এখন ফ্যানের জন্যে মিছিল আপনিও নিশ্চয় শুনেছেন আমি এই বিষয়ে কিছু জানি না আমি জানি আমার কাছে কাগজ আসে কলিকাতা সমাচার আপনি যদি চান কাগজ পড়ার পর আপনার কাছে পাঠাই দিব লাবুস বলল পাঠাতে হবে না এক করি তামাক টানতে টানতে বললেন ঠিকই বলেছেন খারাপ সংবাদ যত কম জানা যায় ততই ভালো এদিকে রাশিয়া তো শেষ হিটলার স্টালিন দখল করে বসে আছে স্টালিনগ্রাদ গ্রাদ দখল মানে রাশিয়া দখল নাম শুনেছেন স্টালিন গ্রাদের শহর রাশিয়ার কুলিজা হিটলার সেই ফেলেছে ব্যাপক ব্যাটা রাশিয়ার যিনি প্রধান তার নাম ইস্টালিন হিটলারের নাম শুনেই তিনি এখন মুতে দিচ্ছেন দিনের মধ্যে কয়েকবার তার কাপড় নষ্ট হয় ও আসা এদিকে আবার মরুভূমির শিয়াল শুরু করেছে হুক্কা হুয়া বুঝলাম না হিটলারের বুদ্ধি রুমেলকে আদর করে সবাই ডাকে মরুভূমি শিয়াল শিয়ালের মতো বুদ্ধি এই কারণে শিয়াল ডাকে সে আফ্রিকা খেয়ে ফেলেছে স্যার পাঁচ মাসের মামলা দেখবেন সারা পৃথিবী চলে যাবে হিটলার বাবাজির দখলে লাবুস অন্যমনস্ক ভঙ্গিতে বলল যাবে না এক করে বললেন কি বললেন হিটলার পরাজিত হবে আপনাকে কে বলেছে লাবুস চুপ করে রইল তাকে কেউ কিছু বলে নাই কিন্তু সে জানে কিভাবে জানে সেটা এক রহস্য এই রহস্য নিয়ে কারো সঙ্গে আলাপ করা দরকার কার সঙ্গে আলাপ করবে এক এককরি দুই দফা তামাক্ষে হৃষ্টচিত্তে বিদায় নিলেন আজ তার মন ভাল মন্দির প্রতিষ্ঠার ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন রাধাকৃষ্ণের মন্দির বানাবেন রাম মন্দিরে তার পোষবে না রাম কোনো কাজের দেবতা না দুর্বল দেবতা যে তার স্ত্রীকে রক্ষা করতে পারে না সে দেবতাদের মধ্যে পড়ে না মন্দিরের পেছনে একসঙ্গে অনেকগুলি টাকা বের হয়ে যাবে তা যাক মন্দিরের জন্যে দেবদেবী তাকে রক্ষা করবেন সবার রক্ষাকর্তা দরকার ইউরোপের রক্ষাকর্তা হিটলার তার রক্ষাকর্তা রাধাকৃষ্ণ তিনি ভক্তিভরে রাধাকৃষ্ণের উদ্দেশ্যে প্রণাম করলেন সন্ধ্যা আগে মিলিয়েছে পুকুর থেকে ধোঁয়ার মতো বনকা দিয়ে কুয়াশা উঠছে লাবুজ আগ্রহ নিয়ে তাকিয়ে আছে সেদিকে হঠাৎ হঠাৎ কিছু দৃশ্য খুব মনে লেগে যায় চিৎকার করে বলতে ইচ্ছা করে কি সুন্দর কি সুন্দর মাওলানা ইদ্রিস মেয়েকে কোলে নিয়ে পুকুর খাটে বসেছেন লাবুস বলল কিছু কি বলবেন ইদ্রিস বললেন আমি দিনের জন্য বাইরে যাব তোমার বোনকে দেখে শুনে রাখবে লাবুস বলল অবশ্যই রাখব আপনি কোথায় যাবেন বগুড়া যাব মহস্থান বলে একটা জায়গা তুমি কি আমাকে হাত খরচা দিতে পারবা পারব জমিদার পালের কাছে আমি একটা ওয়াদা করেছিলাম ওয়াদা রক্ষা করতে যাব কি ওয়াদা জানতে চাও না তোমার বিষয়ে হাতিসুদ্দিন কিছু অদ্ভুত কথা বলেছে কি কথা সে একদিন সন্ধ্যায় দেখে পুকুরঘাটে দুইজন লাবুস বসে আছে লাবু সহজ গলায় বলল মানুষ অদ্ভুত কথা বলতে পছন্দ করে সাধারণ জীবন তার পছন্দ না এর মধ্যেও সে রহস্য নিয়ে আসতে চায় বলেই এইসব বলে ইদ্রিস বললেন রহস্য সে কেন আনতে চায় লাউস বলল যে জিনিস নাই তার জন্যে মানুষ থাকে ব্যস্ত রহস্য বলে কিছু নাই কিন্তু মানুষ রহস্য বিশ্বাস করে ইদ্রিস বলল রহস্য নাই কথাটা ঠিক বলা না মেরাজের সময় আল্লাপাকের সঙ্গে নবীজির সাক্ষাৎ হয়েছিল তাদের মধ্যে যেসব কথাবার্তা হয় তা ষাট ভাগ জাহেরি চল্লিশ ভাগ বাতেনি অর্থাৎ রহস্যের কথা লাউস বলল পুষ্পরাণীকে নিয়ে ভিতরে যান তার ঠান্ডা লাগবে ইদ্রিস উঠে দাঁড়ালেন লাবুস বলল বগুড়ার থেকে ফিরে আপনি অদ্ভুত একটা বিষয় দেখবেন খুবই আনন্দ পাবেন ইদ্রিস সবাক হয়ে বললেন কি দেখব লাবুজ বলল আপনি দেখবেন পুষ্পরানী কথা বলতে শুরু করেছে সে দিন কথা বলবে তুমি জানো কিভাবে লাবুস হাসতে হাসতে বলল এটা একটা বাতিনি কথা ধনুষে কাজ মদ্যপান করেনি মদ্যপান করলে মাথা এলোমেলো হয়ে যায় ঘুম পায় নয়া স্ত্রী পাশে নিয়ে নাক ডাকিয়ে ঘুমাতে হয় আজ রাতে তিনি এই সমস্যার ভেতর দিয়ে যাবেন না ধনুশেখ বাংলা ঘরে তামাক খাচ্ছেন অতিরিক্ত জর্দা দিয়ে পান খাবার কারণে মাথা ঘুরছে তিনি মাথার ঘূর্ণন কমানোর জন্য অপেক্ষা করছেন শরীরটা সুস্থ হলেই তিনি শোবার ঘরে যাবেন শরীফাকে ডাকবেন এক ঘর থেকে আরেক ঘরে নেবার জন্যে ভালো ব্যবস্থা হয়েছে কলকাতার কারিগরকে দিয়ে গদিমোড়া চাক্কাওয়ালা চেয়ার বানানো হয়েছে দনুশেখের মেজাজ বেশ খারাপ তিনি খবর পেয়েছে নিমাম করিম তার বাড়ির সামনে কদম গাছের নীচে বিকাল থেকে বসে আছে এখন রাত বাজে দশটা হারামজাদা এখনও আছে করিমকে তিনি ডেকে পাঠাবেন নাকি পাঠাবেন না এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারছেন না দেখা হলে অতিরিক্ত রাগারাগি করে ফেলতে পারেন কবিরাজ আশু ভট্টাচার্য তাকে রাগারাগি করতে নিষেধ করেছেন তার মাথার রগ নাকি দুর্বল হয়ে গেছে বেশি রাগারাগি করলে রগ ছিঁড়ে মৃত্যু হতে পারে ধনু মনে মনে তিনবার বললেন আমি কোনো রাগারাগি করব না আমি কোনো রাগারাগি করব না আমি কোনো রাগারাগি করব না তিন প্রতিজ্ঞার পর ধনুশেখ করিমকে ডেকে পাঠালেন কালো চাদর গায়ে দিয়ে করিম দাঁড়িয়ে আছে তাকে অদ্ভুত দেখাচ্ছে তার চোখ ডেবে গেছে চোখের কোণে কালি চোখ টকটকে লাল ধনুশেখ বললেন শুনলাম সন্ধ্যা থেকে তুমি কদম গাছের গোড়ায় বসে আসো জি মসজিদের মাগরিবের নামাজ পড়াইছ না এসার নামাজ পড়াইছ না তোমার ইমামের চাকরি আমি নট করে দিলাম মসজিদের জন্যে নতুন ইমাম আসবে করিম বলল জনাব শরীফার বিষয়ে কি সিদ্ধান্ত নিলেন ধুনুষে খুকায় লম্বা টান দিয়ে বললেন আমার কোনো পুত্র সন্তান নাই মন বলতেছে এইবার পুত্র সন্তান হবে পুত্র সন্তান না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্ত নাই বুঝলাম না আপনি হিল্লা বিবাহ করেছেন হিল্লা ফিল্লা বুঝি না বিবাহ করেছি এটা বুঝি তুমি বিদায় হক আইজ রাইতের পরে আমার ঘরের আশেপাশে তোমারে যদি দেখি তোমার ঠ্যাং আমি ভেঙে দেব শরীফার বর্তমান স্বামীর ঠ্যাং ভাঙা আগে স্বামীরও ঠ্যাং ভাঙা বিদায় হক ইমাম বাংলা ঘর থেকে বের হল কিন্তু চলে গেল না কদম গাছের নিচে বসে রইল প্রচণ্ড শীত পড়েছে কিন্তু তার শীত লাগছে না শরীর দিয়ে গরম ভাব বের হচ্ছে চাদরের নিচে করিমের হাতে ধারাল একটা ছুরি আসরের নামাজের পর থেকেই সে ছুরি হাতে ঘুরছে শরীফা আতরের ঘরের রেলিং দেয়া খাটে জড়সড় হয়ে বসে আছে তার গায়ে জড়ি বসানো লাল শাড়ি ধনু এই শাড়ি নেত্রকোনা থেকে লোক পাঠিয়ে আনিয়েছেন তার গলায় চন্দ্রহার হাতে বালা পায়ে রূপার মল গয়না সবে বেদানার ধনু শেখের নির্দেশে আতর পরিয়ে দিয়েছে খাটের মাঝখানে কলের গান আতর বলল নয়মা গান দিব গান শুনবেন শরীফা মাথা নাড়ল মাথা নাড়া থেকে হ্যাঁ না কিছু বোঝা গেল না আতর ঘুরন্ত রেকর্ডের পিন রাখল গান শুরু হয়েছে জুলেখার কিন্নর কণ্ঠ যদিও রেকর্ডে লেখা চান বিবির পল্লী গান আমার গায়ে যত দুঃখ সয় বন্ধু আরে কর তোমার মনে যাহা লয় নিঠুর বন্ধুরে বলেছিলে আমার হবে মন দিয়াছি এই ভেবে সাক্ষী কেউ ছিল না সেই সময় সাক্ষী শুধু চন্দ্র তারা একদিন তুমি পড়বে ধরা ত্রিভুবনের বিচার যেদিন হয় শরীফা ফিসফিস করে বলল কি সুন্দর গান আতর বলল এই মেয়ে আমাদের অঞ্চলের কেউ চিন্তা করবে না শরীফা বলল কেউ চিন্তা করবে না তার সঙ্গে দেখা হইলে সামনে বসায় দুইটা গান শুনতাম সত্যই দেখা করতে চান শরীফা হ্যাস মাথা নাড়ল আতর বলল আম গাছে সুতা ঝুলে আসবেন মনের ইচ্ছা পূর্ণ হবে আমি একটা সুতা ঝুলাইছি কি জন্যে ঝুলাইস আতর সামান্য ইতস্তত করে সহজ গলায় বলল সুতা ঝুলাইসি যেন একজনের সঙ্গে আমার বিবাহ হয় আম গাছে সুতা ছাড়া এই বিবাহ হবে না আমার বাপজান যদি শুনে গাঙ্গে ডুবায় আমারে মাইরা ফেলবে শরীফা অবাক হয়ে তাকাচ্ছে আতর বলল আমি একটা হিন্দু সেলেরে বিবাহ করতে চাই তার নামের প্রথম অক্ষর স বলেন দেখি তালিব্ব দিয়া কী নাম হয় বলতে পারব না আমি বাংলা লেখাপড়া জানি না কোরআন মজিদ পড়তে পারি বাংলা পারি না শিখতে চান না না কি জন্যে মেসেলের লেখাপড়া শিখলে স্বামীর হায়াত কমে আমার বাপের হায়াত কমলে তো আপনার জন্যে ভালো উনি মানুষ মন্দ আপনারা কোনো দিন ছাড়বে না শরিফা তাকিয়ে আছে আতর হালকা গলায় গল্প করছে মেয়েটার গল্প শুনতে এত ভালো লাগছে কেমন মাথা দুলিয়ে দুলিয়ে কথা বলে আতর বলল বাপসানরে বিবাহ কইরা আপনি কিন্তু বান্ধা পড়ছেন শরীফা বলল আমারও সেই রকম ধারণা আতর বলল এখন না সারলেও কোনো একদিন সারব যখন আপনার কোনোখানে জাওনের জায়গা থাকব না তখন সারব তখন আপনার না থাকব ঘর না থাকব খাওন আমার বড়মার এই দশা আমার বড় মজে সিবি তো আছে জানেন না তার নাম আমিনা আমার এক সৎ ভাই আছে তার নাম বাহাদুর বড়ই সুন্দর আতরের গল্প শেষ হল না ধনুশেখ স্ত্রীকে ডেকে পাঠালেন ধনুশেখের মেজাজ খুবই খারাপ তিনি পাঞ্জাবিতে সামান্য আতর দিয়েছিলেন আতরের গন্ধে এখন গা গুলাচ্ছে বমি আসিয়াশি করছে মনে হচ্ছে স্ত্রীর সঙ্গে আলাপ পরিচয় আজও হবে না বমি করে পালঙ্ক ভাসাবেন বুমের মধ্যে ঘুমিয়ে পড়বেন অতিরিক্ত মদ্যপান করলে এই অবস্থা হয় আজ বোতল হাতে পর্যন্ত নেননি জর্দা দিয়ে পান খেয়েছেন আতর মেখেছেন শরীফা পালঙ্ক ধরে দাঁড়িয়ে আছে লাল শাড়িতে তাকে সুন্দর লাগছে ধনুশেখ বমি চাপতে চাপতে বললেন শাড়ি পছন্দ হয়েছে শরীফা জবাব দিল না ধনুশেখ বললেন একটা জিনিস খেয়াল রাখবা প্রশ্ন করলে উত্তর দিবা উত্তর না দিলে সর খাবা শাড়ি পছন্দ হয়েছে হইসে এই শাড়ি খুইলা ফেল মেসেলের সৌন্দর্য শাড়ি পরায় না শাড়ি না পরায় বুঝেছ শরীফা হতভম্ব হয়ে তাকিয়ে আছে ধনুষে খামাগুড়ি দিয়ে শরীফার কাছে এগিয়ে এলেন শরীফার গালে আচমকা চর বসিয়ে বললেন প্রশ্ন করেছি জবাব দাও নাই এই জন্যে চর খাইলা বুঝেছ বুঝেছি স্ত্রীকে স্বামী বরাবর হইতে হয় আগে তোমার স্বামী ছিল মাওলানা তুমি ছিলা মাওলানা এখন তোমার স্বামী মদ খাওরা তুমিও হবা মদ খাওরা বুঝেছ শরীফা ক্ষীণ গলায় বলল বুঝেছি ধনুশেখ বলল এক দুই চুমুক কইরা খাইলেই হবে বোতল সাফা করতে হবে না বোতল আমি সাফা করব ঠিক আছে জি আইস শুরু হোক তোমার ডাইন দিকের আলমারিতে বোতল আছে বোতল আনো শরীফা বোতল আনতে রওনা হল ধনুশেখ হুঙ্কার দিলেন অনেক আগে তোমার এনেকটা হইতে বলছি অও নাই এখন হও ন্যাংটা অবস্থায় বোতলান বা লজ্জা ভাঙা দরকার শরিফা থরথর করে কাঁপছে গা থেকে শাড়ি খোলার চেষ্টা করছে শাড়ি খুলছে না আরও যেন পেঁচিয়ে যাচ্ছে ধনুশেখ বমি করছেন আতর চানবিবির রেকর্ডটা আবার ছেড়েছে সে ঝুঁকে আছে রেকর্ডের ওপর গান শুনতে শুনতে এক চোখে পানি আসবে এক ফোঁটা পানি রেকর্ডে পড়বে গ্রামোফোনের পিন যখন অশ্রুভেজা জায়গাটা পার হবে তখন গান আরও মধুর লাগবে ব্যাপারটা আতরের পূর্ব পরীক্ষিত আতর এক ফোঁটা চোখের পানি পেলে রেকর্ডের দিকে তাকিয়ে আছে একই সময়ে ব্রিটিশ ফিল্ড মার্শাল তার ক্যাম্পে একটি রেকর্ড বাজাচ্ছেন রেকর্ডে ওয়ার্ল্ডস মিউজিক হচ্ছে তিনি এক বোতল রেড ওয়াইন খুলেছেন কর্ক খুলতে গিয়ে কিছু রেড ওয়াইন ছিটকে পড়েছে রেকর্ডে তিনি গ্লাসে ওয়াইন ঢালতে ঢালতে বললেন দ্য ওয়াইন উইল মেক দ্য মিউজিক সুইটার তারিখ পাঁচই নভেম্বর উনিশশো সন গোমারির আনন্দের দিন কারণ তার হাতে পরাজিত হয়েছেন ট্যাঙ্ক যুদ্ধের কিংবদন্তি জার্মান ফিল্ড মার্শাল রোমেল যুদ্ধ হয়েছে মিশরের আলামিনে যুদ্ধের এক পর্যায়ে মন্টগুমারি জয়ের আশা ছেড়ে দিয়েছিলেন রেড ওয়াইনের গ্লাস উঁচু করে ধরে মন্টগুমারি বললেন রোমেলের সাহসের তারিফ করে একটা টোস্ট যদি করি খুব অন্যায় কি হবে উপস্থিত চারজন ব্রিগেডিয়ারের ভেতর মাত্র একজন হ্যাসচোক মাথা নাললেন মন্টগুমারি বললেন ঠিক আছে নাম না হয় উচ্চারণ নাই করলাম বলি শুধু সাহসের প্রতি সম্মান এবার তিনজনই হ্যাঁ সূচক মাথা নাড়লেন মন্টকুমারি বললেন ঠুদা খারেজ গ্লাসে গ্লাসে ঠোকাঠুকির ঝনঝন শব্দ হল অন্যদিকে জার্মান সেনাবাহিনী ঢুকে পড়েছে স্টালিন গ্রাদে সোভিয়েত সৈন্যরা শহর ছেড়ে পালাচ্ছে তাদের দিয়ে যুদ্ধ করানো যাচ্ছে না সোভিয়েত নেতা স্টালিন কাপুরুষতার জন্য তেরো হাজার সোভিয়েত সেনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন এই খবরে জার্মান জেনারেল অ্যারিক ভন মেনস্টেইন যথেষ্টই আনন্দ পেলেন তিনি রাশিয়ান ভৎকার দিয়ে টোস্ট করলেন বললেন টু দ্য খাওয়ার্স সাহস এবং কাপুরসতার জন্যে একই সময় পৃথিবীর দুই প্রান্তে টোস্ট করা হল মাওলানা ইদ্রিস বিপদে পড়েছেন কোনোদিন বগুড়ার মহস্তানগণ নামের জায়গা খুঁজে বের করতে পারবেন এরকম মনে হচ্ছে না পদে পদে বিপদে পড়ছেন খাওয়া খাদ্য নিয়েও সমস্যা চারদিকে অভাব ভাতের দোকান বেশিরভাগই বন্ধ তার খুঁতিতে টাকা আছে টাকা দিয়েও খাওয়া পাওয়া যাচ্ছে না কালীঘাটা নামে এক লঞ্চঘাটে নামার সময় তার ব্যাগ চুরি হয়ে গেল তাকে এক বস্ত্রে নামতে হল ব্যাগে কম্বল ছিল রাত কাটত কম্বল মুড়ি দিয়ে প্রচণ্ড শীতে এখন গায়ের পাঞ্জাবি সম্বল কালীঘাটা থেকে একটা গাড়ি চলাচল করে এককাওয়ালা তাকে উল্টোপথে নিয়ে গেল জনমানভীন এক বিরান ভূমিতে নামিয়ে দিয়ে বলল নাক বরাবর হাঁটেন জংলা পাবেন জংলা পার হবেন মহাস্থান পাবেন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত হেঁটে তিনি জংলা পার হলেন মহাস্থান নামের এক কালী মন্দিরের দেখা পেলেন মন্দিরের সেবায় ছোটখাটো মানুষ মুখ ভর্তি জঙ্গলে দাঁড়ি দেখে মনে হয় মুসলমান সে চাপা গলায় বলল আপনি যাবেন বগুড়া এটা রংপুর ইদ্রিস বললেন এখন কি করব আপনি মুসলমান জি জনাব সঙ্গে টাকা পয়সা আছে আছে কত টাকা দুইশো টাকা সামান্য বেশি পঁচিশ কিংবা ত্রিশ গুনা নাই টাকা রেখেছেন কোথায় আমার ক্ষতিতে বান্ধা আছে দেখি ইদ্রিস কোমরে বাঁধা কাপড়ের থলি বের করে টাকা দেখালেন লোকটা টাকা দেখতে চাচ্ছে কেন এটা বুঝলেন না সে বায়েদ বলল আপনি বোকা কিসেমের মানুষ আমি টাকা দেখতে চেয়েছি আপনি দেখালেন কাজটা ঠিক হয় নাই আপনি বলবেন আমি ফকির মানুষ টাকা পয়সা নাই টাকা তো আছে মিথ্যা বলা ঠিক না আপনি যখন বলেছেন তখন মিথ্যা বলবো। বাসার জন্যে মিথ্যা বলায় দোষ নাই সে বাইত বলল খাওয়া দাওয়া হয়েছে জি না জনাব আমার বাড়িতে চলেন খাওয়া দাওয়া করবেন তারপরে দেখি কি করা যায় আপনার অনেক মেহরবাণী উঠানে বসে খাওয়া দাওয়া করবেন মুসলমানকে বাড়িতে ঢুকাব না এত বড় পাপ পড়তে পারব না ইদ্রিস বললেন আপনার অনেক মেহরবাণী আমাকে একটা চাদর কেনার ব্যবস্থা করে দেন শীতে কষ্ট পাইতেছি চাদর পাবেন না আশেপাশে দোকান নাই থাকলেও সেখানে কাপড় নাই বাড়িতে চলেন দেখি কাতা দেওয়া যায় কি না মেয়েছেলের ব্যবহারী কথা গাই দিতে আপনাদের ধর্মে কি বাধা আছে জি না জনাব আপনার অনেক মেহরবাণী ভাত খাওয়াতে পারব না দেশে ভাত নাই মিষ্টি আলু সিদ্ধ খাবেন নুন কাঁচামরিচ দিয়ে মিষ্টি আলু সিদ্ধ পুষ্টিকর এবং সুস্বাদু জনাব রিজিকের মালিক আল্লাপাক উনি যা নির্ধারণ করে দেন তাই খাওয়া লাগে ওনার কঠিন হিসাব সেই হিসাবের বাইরে রাজা মহারাজাও যেতে পারেন না আর আমি একজন নাদান মানুষ গ্রামের বাইরে ছুপড়ি জঙ্গলের মধ্যে বাড়ি পাকা বাড়ি তবে এখন ভগ্নদশা বাড়িতে মনে হয় লোকজনও নাই চারদিক শুনশান নীরব বারান্দায় কুপি জ্বলছে কুপির আলোয় অন্ধকার আরও বেড়েছে অসুস্থ কোনো অতি বৃদ্ধা আছেন তিনি ক্রমাগত কাশছেন কাশির দমক একটু থামলেই বলছেন জম কইরে হায় আমারে যা। তোর চরণে ধরি ইদ্রিসের কয়েক বেলার নামাজ কাজা হয়ে গিয়েছিল মলান্না কাজা নামাজ শেষ করে খেতে বসলেন বড় ঝকঝকে কাঁসার থালায় তাকে খেতে দেয়া হয়েছে শুধু যে মিষ্টি আলু তা না গুড় মাখানো ছাতু এবং একটা কলাও আছে মাওলানা বসেছেন উঠানের এক কোণে তার সামনে কপি চলছে মাওলানা খাওয়া শেষ করে হাত তুলে মোনাজাত শুরু করলেন হে আল্লাপাক চরম অভাবের দিনে যারা আমাকে এত যত্ন করে খাইয়েছে তুমি তাদের প্রতি দয়া কর তোমার রহমতের দরজা তুমি এদের জন্য খুলে দাও গাফুরুর রহিম তুমি দয়া করো এদের প্রতি দয়া করো। কপালে চওড়া করে সিঁদুর দেয়া ঘোমটা পরা একটা মেয়ে মালানা সামনে দাঁড়াল তার হাতে ফুলতলা কাঁথা মেয়েটা নরম গলায় বলল কাঁথাটা গায়ে দেন শীত অনেক বেশি মালানা বললেন মা শুক্রিয়া বউটে গলানা মেয়ে বলল এখন আমার কথা মন দিয়ে শোনেন সে আঙুল উচিয়ে বলল তালগাছ কি দেখা যায় মালানা মাথা নাড়লেন অনেক দূরে কুয়াশার মতো তালগাছ দেখা যাচ্ছে দৌড় দিয়ে তালগাছ পর্যন্ত যাবেন সেখানে নদী পাবেন নদীর নাম করতোয়া নদী বরাবর দক্ষিণমুখী হাঁটবেন সারা রাত হাঁটবেন থামবেন না আমার স্বামীর লোক খারাপ আপনার সঙ্গে টাকা পয়সা আছে আপনি তাকে বলেছেন সে লোক আনতে গেছে টাকা পয়সা কেড়ে নিবে আপনাকে মেরেও ফেলতে পারে এই কাজ সে আগেও কয়েকবার করেছে দাঁড়ায় আছেন কেন দৌড় দেন মা আপনার নাম আমার নামে আপনার প্রয়োজন নাই যা করতে বললাম করেন হাতে সময় নাই নামটা বলেন মা কোনো একদিন খাস দিলে আল্লাহ পাকের দরবারে দোয়া করব আমার জন্যে দোয়া করতে হবে না আমার স্বামীর জন্য প্রার্থনা করবেন যেন সে ভালো হয়ে যায় আমার স্বামীর নাম লক্ষণ দেওয়ান বৃদ্ধা মহিলা ঘরের ভেতর থেকে কাশতে কাশতে ডাকছেন ও বৌমা ও বৌমা বৌটি কুপি নিয়ে ঘরে ঢুকে পড়ল বালানা দৌড়াতে শুরু করলেন অচেনা অজানা বৌটির কথা ভেবে চোখে পানি আসছে এখন অশ্রু বর্ষণের সময় মেয়েটার জন্যে আল্লাপাকের দরবারে খাস দিলে প্রার্থনা করতে হবে মেয়ের স্বামীর জন্য করতে হবে স্বামীর নাম লক্ষণ দেওয়ান আজকাল তার নাম মনে থাকে না এই নাম কি মনে থাকবে লক্ষণ দেওয়ান লক্ষণ দেওয়ান লক্ষণ দেওয়ান বিপদ থেকে উদ্ধার পেলেই নফল রোজা রেখে এই কাজটা করবেন রাত দশটার মতো বাজে শীতের রাত বলেই নিশুতি মনে হচ্ছে বান্ধবপুর বাজারে সব ঘরের বাতি নেভানো ঘাটায় কিছু আলো আছে লাবুস পাকা পুলের উপর বসে আছে পুলের মাথায় প্রকাণ্ড জামরুল গাছ গাছ ফুর্তি জোনাকি পোকা একসঙ্গে জ্বলছে নিভছে দেখতে সুন্দর লাগছে একটি জোনাকি অন্য একটি সঙ্গে কথা কিভাবে বলে আলোর সঙ্কেতে জোনাকি পোকাদের কথা বুঝতে পারলে কত কি জানা যেত গায়ে কালো কম্বল জড়িয়ে কে যেন এদিকেই আসছে লাবুসকে দেখে সে জামরুল গাছের আড়ালে চলে গেল লাবুস বলল কে আমি করিম ইমাম করিম গাছের পিছনে লুকায় আছেন কেন তোমাকে দেখে শর্মিন্দা হয়েছি বিধায় লুকায় আসি শর্মিন্দা হয়েছেন কেন আমি সবের কাছেই শর্মিন্দা যার স্ত্রী অন্যের দখলে সে তো শর্মিন্দা হবে এটা জগতের নিয়ম স্ত্রী অন্যের সঙ্গে ঘুমায় এই কষ্ট তুমি বুঝবা না তুমি কেউ আপনার স্ত্রী দখল করে নাই তাও ঠিক আমার কপাল মন্দ আপনি সামনে আসেন একটা বিষয় নিয়ে আলাপ করি করিম এগিয়ে এলেন লাবুসের পাশে বসলেন লাবুস বলল আপনার স্ত্রীকে আমি যে মা ডাকি এটা কি আপনি জানেন করিম বিস্মিত হয়ে বলল না তবে তার সঙ্গে তোমার যে দেখা হয়েছিল এই বিষয়টা জানি লাবুস বলল একজন পুরুষ যেমন তার স্ত্রীকে তালাক দিতে পারে একজন স্ত্রী কি স্বামীকে তালাক দিতে পারে না তাহলে আপনার স্ত্রী স্বামীকে তালাক দিয়ে আপনার কাছে চলে আসতে পারেন স্ত্রীদের এই ক্ষমতা নাই এই ক্ষমতা শুধু পুরুষের স্ত্রী যদি তালাক চায় তাকে তার স্বামীকে টাকা পয়সা দিয়ে কিংবা হাতে পায়ে ধরে মানাতে হবে যেন স্বামী তালাক দেয় এটা সহি হাদিস শরীফ এটা কি ভুল না আসমানি কাননের ভুল ধরা ঠিক না লাবুস দীর্ঘশ্বাস ফেলল করিম বললেন আমি তোমার মাকে একটা পত্র দিয়েছি সেই পত্রে তাকে বলেছি পালায় চলে আসতে সে যদি পালায় আসে তখন তারে নিয়ে দেশে চলে যাব যেখানে কেউ তারে চিনে না আমারও চিনে না আমরা স্বামী স্ত্রী হিসেবে বাস করব পত্র কি পাঠাই দিয়েছেন হুম ধনুশেখের মেয়ে আতরের হাতে দিয়েছি সে বলেছে পত্র পৌঁছাই দিবে একটাই সমস্যা তোমার মা বাংলা পড়তে জানে না আতর পরে শোনাবে করিম চুপ করে রইল লাবুস বলল শুনেছি ইমামের চাকরি আপনার চলে গেছে নতুন ইমাম আসবে আপনার এখন সালে কিভাবে করিম জবাব দিল না লাবুস বলল আজকে আপনার খাওয়া হয়েছে করিম এই প্রশ্নেরও জবাব দিল না উঠে দাঁড়িয়ে যে দিক থেকে এসেছে সেদিকে দ্রুত চলে গেল করিম যাচ্ছে ধনুশেখের বাড়ির দিকে খুব কাছে এসে যাবে না দূর থেকে বাড়ির দিকে তাকিয়ে থাকবে ধনুশেখে শোবার ঘরে আলো জ্বলছে করিম এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার চোখ জ্বালা করছে শরীফা মাথা নিচু করে খাটে বসে আছে বসেছেন তার সামনে দুজনের হাতেই গ্লাস ধনু যতবার বলছেন ততবারই শরীফা গ্লাস ঠোঁটে লাগাচ্ছে শরীফা এমনভাবে নিঃশ্বাস নিচ্ছে যেন তার শ্বাসকষ্ট হচ্ছে ধনুশেখ আদুরে ভঙ্গিতে ডাকলেন শরীফা রানী জি এখন থেকে তোমারে ডাকবো রানী স্বামী আদর করে রানী ডাকি। এটাও অনেক বড় ব্যাপার বুঝেছো বুঝেছি চুমুক দাও গ্লাস হাতে বইসা বৈশা না এইটা একটা ঢং ঢং করবা না ঢং আমার পছন্দ না শরীফা গ্লাসে চুমুক দিল ধনুশেখ বললেন তোমার বিষয়ে আমার দিল খুশ হয়েছে তোমারে নিয়ে আমি কিছুদিনের জন্য কলিকাতা যাব পূর্তির জায়গা দুনিয়াতে একটাই কলিকাতা বায়োস্কোপ দেখবা বাইজিনাস দেখবা ঠিক আছে জি হাসি মুখে বলো ঠিক আছে পেঁচার মতো মুখ কইরা কথা বলবা না তুমি পেঁচা না এক অক্ষরে কথা বলা বন্ধ করো তুমি টিকটিকি না যে সব কিছুতে বলবা ঠিক ঠিক এখন হাসি মুখে বলবা আমি বাই জিনাস দেখব শরীফা হাসি মুখে বলার চেষ্টা করল আমি বাই জিনাস দেখব বলতে পারল না মুখ আরও বিকৃত হয়ে গেল ধনুশেখ এতেই সন্তুষ্ট হলেন নেশাগ্রস্ত হয়ে তার এমনই অবস্থা যে হাসি এবং কান্নার তফাত তিনি ধরতে পারলেন না ধনুশেকের মুখ দিয়ে লালা পড়ছিল তিনি মুখের লালা মুছতে মুছতে বললেন কলিকাতায় তোমার জন্যে জন্য মাস্টার রেখে দিব মাস্টার তোমারে নাচ শেখাবে ঘুঙ্গুর পইরা তুমি নাচবা ঝুম 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 দাও শরীফা চুমুক দিল ডান্স মাস্টারের কাছ থেকে নাচ শিখার পর তুমি আমার সামনে ন্যাংটা সামনে ন্যাংটা নাচে অসুবিধা নাই স্বামী যদি সুখী হয় তার জন্য আলাদা সোয়াব বুঝেছ জি আত শরীফাকে চিঠি দেয়নি চিঠি প্রসঙ্গে কিছু বলেওনি সে শুধু বলেছে আমার কাছে আপনার একটা জিনিস আছে যেদিন লেখাপড়া শিখবেন সেদিন দিব তার আগে না শরীফা লেখাপড়া শিখছে আরবি পড়া সে খুব সহজেই শিখে ফেলেছিল বাংলা বড়ই কঠিন লাগছে শুনছিলেন হুমায়ুন আহমেদের উপন্যাস মধ্যাহ্ন পড়ছিলাম এর পঞ্চদশ পর্ব উপন্যাসটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন ভালো লাগলে একটি লাইক করবেন চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন ধন্যবাদ